শহর কিংবা গ্রাম অঞ্চল প্রতিটি জায়গার মানুষের কাছেই এটি খুবই পরিচিত এটি বহুল ব্যবহৃত একটি জিনিস যেটি আমরা গরমের দিনে ব্যবহার করে থাকি এটি হলো একটি ফ্যানের মোটর যেটি আমরা জালি ফ্যান কিংবা ঝাগা ফ্যান অথবা জনি ফ্যানে দেখে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যানটিকে চালু করে রেখেছি বাতাস উপভোগ করতে করতে ফ্যানটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর আমরা ততক্ষণে ফ্যানটি বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু আর বাতাস উপভোগ করতে পারি না পরক্ষণে আমাদেরকে বাজারের কোনো সার্ভিসিংয়ের দোকানে দৌড়াতে হয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখাবো খুব সহজেই আমরা আমাদের বাসাবাড়িতে আমাদের ব্যবহৃত যে ফ্যানের মোটর সেটি যদি নষ্ট হয়ে যায় তো আমরা বাজারের কোনো সার্ভিসিং এর দোকানে না গিয়েই সেটিকে আমরা পুরোপুরিভাবে সার্ভিসিং করতে পারি সার্ভিসিং করার জন্য বিশেষ কোনো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন হবে না প্রথমে আমাদের মোটরটির কি সমস্যা সেটিকে ফাইন্ড আউট করতে হবে তার জন্য আমাদেরকে প্রথমে ফ্যানটিতে লাইন দিতে হবে আর ফ্যানটি আমরা সব সময় চেষ্টা করব সিরিজ লাইনে পরীক্ষা করার জন্য তবে আমাদের সিরিজ লাইন যাদের নেই তাদেরও কিন্তু খুব একটা সমস্যা নেই তবে পরামর্শ থাকবে যে আমরা সিরিজ লাইনে এটিকে পরীক্ষা করব তো এখন আমাদের ফ্যানটিতে আমরা ইলেকট্রিক পাওয়ার দিয়ে দেব এবং দেখব যে ফ্যানটির কি সমস্যা পরীক্ষা করার পূর্বে ফ্যানটির বডি যেন কারেন্ট না হয়ে যায় আর এটি যেন সরাসরি আমাদের হাতে বিদ্যুৎ প্রবেশ না করে তার জন্য আমরা একটি কাপড় ব্যবহার করছি কাপড়টির মাধ্যমে ফ্যানটিকে আমরা ধরলাম এবার ফ্যানটিতে পাওয়ার দিব আমরা দেখতে পাচ্ছি ফ্যানটি কিন্তু খুব সুলো ভাবে ঘুরছে এবার ফ্যান থেকে বিদ্যুৎ সংযোগ খুলে ফেলি ফ্যানটি খুব স্লো ঘোরার কারণ হলো যে ফ্যানটির যে শ্যাপ বুস সেটি কিন্তু জাম করছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু জাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যাপাসিটার সমস্যা যে ফ্যানটি মাঝে মধ্যে ঘুরছে কিন্তু তেমন একটা স্পিড দিচ্ছে না তো এই জন্য আমরা প্রথমে শ্যাপ এবং বুশগুলোকে পরিবর্তন করব এই জন্য প্রথমে আমাদের এই নাটগুলোকে খুলে ফেলতে হবে প্রথমে আমরা কয়েলে থাকা যে ময়লা সেগুলোকে পরিষ্কার করে নিব এবার শ্যাপটিকে এই বডি থেকে আলাদা করে ফেলতে হবে বডি থেকে শ্যাপটি আলাদা করা সম্পন্ন এবার এগুলোকে খুলে ফেলতে হবে এবার আমরা এই শ্যাবটিকে খুলে ফেলবো এখানে শ্যাপটি ক্ষয় হয়ে গিয়েছে এপাশেও এজন্য শ্যাপটিকে পরিবর্তন করতে হবে শ্যাপটি পরিবর্তন করার জন্য আমাদের শ্যাপের যে এখানে সাইজ দূরত্ব সেটিকে আমরা পূর্বে থেকেই মেপে রাখবো তাহলে আমাদের পরবর্তীতে শ্যাপটি লাগানো সহজ হবে এবার শ্যাপটিকে আমরা কোনো কিছুর মাধ্যমে মেপে নিব এই যে এই পর্যন্ত আমাদেরকে শ্যাপ প্রবেশ করাতে হবে এবার শ্যাপটিকে আমরা হাতুড়ি বা হ্যামার দিয়ে বাড়ি দিয়ে খুলে ফেলব মোটরের রোটরটি থেকে শ্যাপটিকে আলাদা করে ফেলেছি এবার এই শ্যাপটির যে সাইজ সেই সাইজ অনুযায়ী আমরা আরেকটি নতুন শ্যাপ নিয়েছি এবার নতুন শ্যাপটিকে রোটারের ভিতরে লাগিয়ে দিতে হবে নতুন শ্যাপটি রোটারের ভিতরে লাগিয়ে নিয়েছি এবার এখানে আমাদের কতটুকু হলো সেটিকে আমরা পূর্বের যে মাপ সেটি দিয়ে পরীক্ষা করে নিব আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সমান হয়েছে এবার বডি থেকে এই বুঝগুলোকে খুলে ফেলবো এবার বুঝগুলোকে খোলার জন্য আমাদের এপাশের পিনগুলোকে উঠিয়ে ফেলতে হবে আর এর জন্য আমরা একটি ফিলাট বা মাইনাস স্ক্রু ড্রাইভার ব্যবহার করছি এপাশের পিনগুলো উল্টে ফেলা সম্পন্ন। এবার এপাশ দিয়ে আমাদের বুঝটিকে বের করে নিতে হবে এগুলোকে আমরা পরিষ্কার করব এবং এখানে যে সাইজের বুশ ব্যবহার করা হয়েছিল সেটিকে আমরা সুন্দর মতো দেখব এবং বাজার থেকে কিনে আনতে হবে বাজারে সাধারণত বেশ কয়েক ধরনের বুশ এবং শ্যাপ কিনতে পাওয়া যায় তবে আমরা মোটরটি থেকে শ্যাপ এবং বুশ খুলে তা সঠিকভাবে নির্ধারণ করে বাজার থেকে কিনে নিয়ে আসব। আমাদের নতুন বুশ এগুলো এবার নতুন বুশগুলোকে আমরা এখানে একটি করে লাগিয়ে দিব এবং এই অপর বুশটিও এটির সাথে লাগিয়ে দিব বুসটিকে এভাবে বসানোর পর এখানে যেটি ছিল এটিকে আমরা এখানে লাগিয়ে দিব এবার এখানে সুন্দর মতো চাপ দিয়ে আমরা দিয়ে এই পিনগুলো এ করে দিব এটির সাথে বুসটিকে লাগানো সম্পন্ন এবার এটিতে আমরা যেভাবে বুশ লাগালাম ঠিক একইভাবে আমরা এই পাটটিতেও বুস লাগিয়ে পুনরায় ফিরছি মোটরটির দুটি অংশেই নতুন বুশ লাগানো সম্পন্ন এবার এই সাপের সাথে এগুলোকে লাগিয়ে দিব। এবার এই কয়েলটিকে আমরা মোটরের নিচের পার্টের সাথে লাগিয়ে দিব তবে আমরা বিশেষ করে লক্ষ্য রাখবো যে কয়েলের সাথে যে তারের কানেকশন গুলো এগুলো সবসময় উপরে রাখতে হবে আর আমরা যদি এভাবে নিচে রাখি সেক্ষেত্রে আমাদের এই কয়েলটি কিন্তু মোটরটিকে উল্টা ঘোরাবে তবে আমাদেরকে অবশ্যই এ বিষয়ে নজর রাখতে হবে প্রথমে এভাবে আমরা লাগিয়ে নিব এবার উপরের এই পাটটিকে আমরা সুন্দর মতো লাগিয়ে দিব এবার পূর্বের মতো নাটগুলো লাগিয়ে দিতে হবে নাটগুলোকে লাগানো সম্পন্ন এবার যদি ঘুরতে একটু সমস্যা মনে হয় তো সেক্ষেত্রে আমরা হাতুড়ি দিয়ে মোটরটির গায়ে বাড়ি দিব এবার দেখতে পাচ্ছি শ্যাপটি কিন্তু অনেক ফ্রি হয়ে গিয়েছে এবার ফ্যানটিকে পরীক্ষা করতে হবে এজন্য এসি লাইনের করটিকে লাগিয়ে নিয়েছি এবার এসি লাইন দিতে হবে আমরা দেখতে পাচ্ছি ফ্যানের শ্যাপটি কিন্তু ঘুরছে খুব সুন্দর মতো ঘুরছে তবে ফ্যানটি যেহেতু পুরনো ফ্যানের পারফরমেন্স তুলনামূলক কম এজন্য জন্য ফ্যানটি যেন আরো হাই স্পিডে ঘুরে এর জন্য আমরা ফ্যানের ক্যাপাসিটরটিকে পরিবর্তন করে দিব ফ্যানটির কাজ সম্পন্ন করার আগে এই পিনটিকে পূর্বের জায়গায় লাগিয়ে দিতে হবে ফ্যানটি যেন হাই স্পিডে ঘুরতে পারে ভালো পারফরমেন্স করে তার জন্য ক্যাপাসিটরটিকে পরিবর্তন করব ক্যাপাসিটরটিকে কেটে ফেলছি কেটে ফেলা ক্যাপাসিটরটির গায়ের লেখাগুলো আমরা একটু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএফ অর্থাৎ আমাদেরকে এই একই মানের আরও একটি ক্যাপাসিটর লাগাতে হবে এজন্য আমরা একটি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএফের একটি ক্যাপাসিটর নিয়েছি এবার এই ক্যাপাসিটরটিকে ফ্যানের কয়েলের সাথে যে দুইটি তার এসেছিল এই কাটা তারটির সাথে লাগিয়ে দিতে হবে এবার এই মাথাগুলোতে টেপ পেঁচিয়ে দিব যেন শর্ট না হয়ে যায় মোটরটিতে ক্যাপাসিটর লাগানো সম্পন্ন এবার মোটরটিকে আমরা চালু করবো এজন্য এখানে এসি লাইন আবার প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি ফ্যানটি কিন্তু খুব ভালো মতো পারফরমেন্স করছে ফ্যানটি কিন্তু হাই স্পিডে ঘুরছে এভাবে আমরা আমাদের বাসাবাড়িতে বাড়িতে ব্যবহৃত যে ফ্যানের মোটরগুলো বা টেবিল ফ্যান ঝাঁকা ফ্যান কিংবা জনি ফ্যান যাই হোক না কেন যদি নষ্ট হয়ে যায় আর যদি আজকের যে সমস্যা এই সমস্যা যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই ফ্যানগুলোকে মেরামত করতে পারবো আর এর জন্য কিন্তু আমাদের আর কোনো সার্ভিসিংয়ের দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না এভাবে আমরা আমাদের বাসার সকল ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স কাজগুলো কিন্তু নিজেরাই শিখতে পারি এবং তা সমাধান করতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ